হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি আছে সিদ্ধ আলু, দেখতেই পাচ্ছেন দুইটা বড় বড় সিদ্ধ আলু রেখেছি মাঝারি সাইজের। এখানে আছে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে চালের গুঁড়া, এখানে আছে বেসন, লবণ, ধনে পাতা কুচি। তো আজকে এটা দিয়ে আমি একটা মুচমুচে পেঁয়াজি বানাবো, আলুর পেঁয়াজি। তো প্রথমে কী কী লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমি হচ্ছে মশলা দিয়ে আগে নরম করে নেব। কী কী দেবো সেটা আগে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিচ্ছি ঝাল গুঁড়া, ঝাল যেহেতু কুচি দিচ্ছি ঝাল গুঁড়া অল্প দেব, দিচ্ছি জিরা গুঁড়া, দিচ্ছি অল্প হলুদের গুঁড়া, দিচ্ছি একটু আদা গুঁড়া। এটা দিয়ে প্রথমে আমি নরম করে নেব। খুব ভালোভাবে নরম করে নিতে হবে। এই পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক মুচমুচে হয়। আর আলু যে দিয়ে সিদ্ধ করেছি, আলুটা যেন ঠান্ডা থাকে, যেন গরম আলুতে এটা হবে না। ধনে পাতাটা নিয়ে নিচ্ছি, আলুগুলোকে আলতোভাবে ভাঙতে হবে, পুরো মিহিন করা যাবে না। মিহি করলে কিন্তু মুচমুচে ভাবটা কমে যাবে, এই জন্য আলতো আধা ভাঙা করে নিচ্ছি। Thank you.